আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি অবরাক প্রিয় দর্শক যে সাতটি স্বপ্ন দেখলে ওচিরই জীবনে ভালো কিছু ঘটতে যাচ্ছে অর্থাৎ আজকের ভিডিওতে এমন সাতটি স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যার মধ্য থেকে কোনো একটি স্বপ্ন দেখলে আপনি বুঝবেন ওচিরেই আপনার জীবনে ভালো কিছু ঘটতে যাচ্ছে আল্লাহ সেই সাতটি স্বপ্ন দেখিয়ে আপনাকে জীবনে ভালো কিছু ঘটার সুসংবাদ দিচ্ছেন তো সেই ভালো কিছু ঘটার সাত স্বপ্ন সম্পর্কে আলোচনা করবো বিশ্ববিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুল ইয়া থেকে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের দেখা সকল স্বপ্নের ব্যাখ্যা প্রমাণ সহ পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকবেন তো প্রিয় দর্শক ভালো কিছু ঘটার সেই সাত স্বপ্ন সম্পর্কে আলোচনা করতে আমরা চলে যাব সরাসরি কিতাবের পাতায় দর্শক এখানে দেখতে পাচ্ছেন স্বপ্নের ব্যাখ্যাগুলো আরবি ভাষায় দেওয়া রয়েছে কিন্তু আমরা আপনাদের সুবিধার্থে এই কিতাবের বাংলা তর্জমা থেকে আলোচনা করব এখানে দেখতে পাচ্ছেন অচিরেই ভালো কিছু ঘটবে এমন এক নম্বর স্বপ্ন হলো স্বপ্নে খেতে মৌসুমি সবজি দেখা তাহলে দেশে সুখ শান্তি দেখা দিবে আর ক্ষেত নিজের হলে উদ্দেশ্য সফল হবে আর ক্ষেতের ফসল কেটে খোসা ঘরে নিয়ে যেতে দেখা তাহলে বিপদে পতিত হবে আর বন্ধুদের সাথে খেতে যেতে দেখা তাহলে জিহাদে যাবে আর হজরত জাফর সাদেক রহমাতুল্লা আলী বলেছেন স্বপ্নে মৌসুমি ক্ষেতের পাকা ফসল কাটতে দেখা তাহলে কল্যাণকর ও শুভ লক্ষণ তবে কাঁচা ও সবুজ ফসল কাটতে দেখা বেধিগ্রস্ত হওয়ার লক্ষণ প্রিয় দর্শক খুব খেয়াল করুন কেউ যদি স্বপ্নের মধ্যে মৌসুমি ক্ষেতে সবজি ক্ষেত দেখে অর্থাৎ কেউ যদি দেখলো যে খেতে গিয়েছে সে স্বপ্নের মধ্যে এবং সেখানে মৌসুমি সবজি দেখলো সেই খেতে অর্থাৎ যেই মৌসুমে সবজি পাওয়া যায় বিভিন্ন ধরনের শাকসবজি সেই খেতে যদি সবজি দেখতে পায় বা সেখানে স্বপ্নের মধ্যে যদি যেতে দেখে তাহলে বুঝতে হবে ওই দেশে সুখ শান্তি দেখা দিবে ব্যাপকভাবে মানুষের মধ্যে সুখ শান্তি আসতে চলেছে আর যদি কেউ ক্ষেত নিজের হয় অর্থাৎ ওই ক্ষেত যদি নিজের খেতে নিজে যেতে দেখে তাহলে বুঝতে হবে তার উদ্দেশ্য সফল হবে অচিরই আল্লাহ তার মনের আশা পূরণ করবেন আর যদি ক্ষেতের ফসল কেটে খোসা ঘরে নিয়ে যেতে দেখে অর্থাৎ ফসল ঘরে নেয়নি বরং খোসা নিয়ে গেছে বুঝতে হবে কোনো বিপদ আপদে খেতে যেতে দেখে বুঝতে হবে সে জিহাদে যাবে বা ইসলামের জন্য দিন দেশের জন্য সে যুদ্ধে যাবে ইনশাআল্লাহ আর ইমাম জাফর সাদিক রহমতুল্ল আলাই বলেছেন কেউ যদি মৌসুমে ক্ষেতের পাকা ফসল কাটতে দেখে অর্থাৎ ফসল পেকে গিয়েছে তারপরে কাটছে এটি অবশ্য কল্যাণকর এবং শুভ লক্ষণ অচিরই তার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে ভালো কিছু ঘটার আলাম দুই নম্বর স্বপ্ন হলো হজরত দানিয়াল আলহ ইসালাম বলেছেন স্বপ্নে পরিচিত খেদ দেখা দিন ও দুনিয়ার কল্যাণকর কাজ করবে আর খেতে বীজ বপন করে ফসল কেটে দানা বের করতে দেখা তাহলে উদ্দেশ্য সফল হবে অর্থাৎই হজরত দানীয় ইসলাম যিনি আল্লাহর একজন নবী ছিলেন এবং তিনি স্বপ্নের ব্যাখ্যায় বিশেষ বিজ্ঞ ছিলেন তিনি বলেছেন কেউ যদি কোনো পরিচিত ক্ষেত দেখে অর্থাৎ যেই ক্ষেত সে চিনে সেই ক্ষেত স্বপ্নের মধ্যে দেখলো বুঝতে হবে সে দিন এবং দুনিয়া অর্থাৎ ইসলামের জন্য দিন ইসলামের জন্য সাথে সাথে দুনিয়ার জন্য সে কল্যাণকর কাজ করবে এমন ভালো কাজ করবে যার কারণে তার দুনিয়াতেও শান্তি সুখ শান্তি আসবে এবং আখ রাতেও সে সফলতা লাভ করবে আর যদি কেউ খেতে বীজ বপন করতে দেখে অর্থাৎ বীজ বপন করে ফসল কেটে দানা বের করতে দেখলো সেই ফসল থেকে বুঝতে হবে তার উদ্দেশ্য সফল হতে চলেছে আল্লাহ তাল্লাহ তার মনের আশা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ তবে যদি কেউ খেতে যেতে দেখে অর্থাৎ যেই ক্ষেত বা শস্য খেতে যদি কেউ যেতে দেখে বুঝতে হবে সে গাজীদের সাথে ইনশাআল্লাহ জিহাদে বা দিন ও দেশের জন্য যুদ্ধে যাবে ইনশাআল্লাহ উচিরি ভালো কিছু ঘটবে এমন তিন নম্বর স্বপ্ন হল হজরত মোহাম্মদ ইবন সিরিন রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে হাঁস দেখা মাল ও নিয়ামত লাভের আলামত আর নিজের ঘরে ও মালিকানায় হাঁস দেখা তাহলে হাঁস পরিমাণ মাল পাবে তবে নিজের ঘরে বা গলিতে অনেক হাঁস জমা হয়ে ডাকতেছে দেখা তাহলে সে এলাকায় বিপদ আসার লক্ষণ প্রিয়দর্শক খুব খেয়াল করুন মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ যিনি বড় স্বপ্নের ব্যাখ্যার মাম তিনি বলেছেন কেউ যদি স্বপ্নে হাঁস দেখে তাহলে বুঝতে হবে সে প্রচুর সম্পদ লাভ করতে পারবে এবং আল্লাহ তাআলা তাকে বিভিন্ন নিয়ামত দিয়ে ধন্য করবেন সে সম্পদ লাভ করে ধনী হবে এবং বিভিন্ন নিয়ামত লাভ করবে আর যদি নিজের ঘরে বা নিজের মালিকানায় হাঁস দেখলো যে নিজে কিছু হাঁসের মালিক সেই হাঁস দেখলো বুঝতে হবে সে যেই পরিমাণ হাঁস দেখেছে সেই পরিমাণ সম্পদ লাভ করতে পারবে তবে যদি নিজের ঘরে বা গলিতে নিজের রাস্তা ঘরের সামনে অনেক হাঁস একত্রিত হয়ে ডাকতে দেখে যে ডাকছে হাঁস অনেক হাঁস তাহলে বুঝতে হবে ওই এলাকায় কোনো বিপদ আসতে চলেছে এটি একটি সতর্কবার্তা তবে এই স্বপ্নগুলো একজন ব্যক্তির জন্য ভালো কিছু ঘটার আলামত অচিরই ভালো কিছু ঘটবে এবং চার নম্বর স্বপ্ন হলো হজরত ইব্রাহিম কিরমানি রহমতুল্লা আলাই বলেছেন স্বপ্নে মুচকি হাসতে দেখা তাহলে সুসংবাদ লাভের লক্ষণ আল্লাহ তাল বাণী ফাতা কৌলিহা অর্থ ফলে তিনি পিপিলিকার কোথায় মুস্কি হেসে উঠলেন আর জাফর সাদিক রহমাতুল্লা আলী বলেছেন স্বপ্নে মুস্কি হাসতে দেখা সন্তান লাভের লক্ষণ প্রিয় দর্শক খেয়াল করুন ইব্রাহিম মানে রহমাতুল্লাই স্বপ্নের বক্ষার বড় ইমাম তিনি বলেছেন কেউ যদি স্বপ্নে মুচকি হাসতে দেখে সে নিজে মুচকি হাসছে অথবা অন্য কেউ মুচকি হাসতে দেখলো বুঝতে হবে সে সুসংবাদ লাভ করবে ওচিরই তার জীবনে ভালো কিছু ঘটার সংবাদ সে লাভ করবে এর প্রমাণ হলো আল্লাহ তাআলাই আয়তে বলেছেন ফাদাব আসাম জাহিক্মিং কৌলিহা অর্থ ফলে তিনি পিপিলিকার কথায় মুচকি হেসে উঠলেন এটি হল সালাইমান আলাইসালামের ব্যাপারে বলা হয়েছে আর ইমাম জাফর সাদেক বলেছেন রহমতুল্লাহ বলেছেন যে কেউ যদি মুসকি হাসতে দেখে স্বপ্নে বুঝতে হবে সে সন্তান লাভ করবে আল্লাহ তালা অচিরই সন্তান দান করবেন ইনশাআল্লাহ ওচিরেই ভালো কিছু ঘটবে এমন পাঁচ নম্বর স্বপ্ন হল স্বপ্নে মৌসুমে জমিন থেকে হলদি জমা করতে দেখা তাহলে মুনাফা ও মাল লাভ হবে তবে হলদি খেতে দেখা তাহলে দুঃখ কষ্টে পতিত হয়ে ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ কেউ যদি স্বপ্নে মৌসুমে জমিন থেকে হলদি জমা করতে দেখে অর্থাৎ যেই মৌসুমে হলদি বা হলুদ জমিন থেকে উঠানো হয় এবং তারপরে সেটা শুকিয়ে গুঁড়ো করা হয় তো সেই হলুদের মৌসুমে যদি হলুদ জমা করতে দেখে জমিন থেকে উঠিয়ে বুঝতে হবে সে মুনাফা এবং সম্পদ লাভ করবে উচিরই আল্লাহতালা তাকে প্রচুর ধন সম্পদ দিয়ে ধনী বানিয়ে দেবেন এবং সে মুনাফা লাভ করবে তার ব্যবসায় বা চাকরিতে আল্লাহ আল্লাহতাল লাভবান করে দিবেন তাকে তবে যদি যদি কেউ হলুদ খেতে দেখে বা হলদি খেতে দেখে তাহলে বুঝতে হবে সে দুঃখ কষ্টে পুতিত হওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে সে ক্ষতিগ্রস্ত হতে পারে তবে শুধু হলুদ জমা করতে দেখা এটি অচিরই ভালো কিছু ঘটার আলামত ও চিরি ভালো কিছু ঘটার আলাম ও ছয় নম্বর স্বপ্ন হল হজরত জাফর সাদেক রহমতুল্লা আলাই বলেছেন হাতের তালু স্বপ্নে দেখার ছয় প্রকারের ব্যাখ্যা হতে পারে ইমাম জাফর সাদেক রহমতুল্লা লাই বলেন কেউ যদি স্বপ্নে হাতের তালু দেখে বা হাতের উপরের অংশ দেখে বা হাতের তালা যাকে বলে সে হাতের তালু স্বপ্নে দেখলে বুঝতে হবে তার ছয়টি ব্যাখ্যা এক নম্বর ব্যাখ্যা হলো স্বচ্ছলতা লাভ করবে আল্লাহ তালা তাকে স্বচ্ছলতা দিবেন দারিদ্রতা দূর করে দিবেন দুই নম্বর ব্যাখ্যা হল প্রচুর সম্পদ দিবেন তিন নম্বর ব্যাখ্যা হলো সে রাজত্ব বা ক্ষমতা লাভ করতে পারবে আর চার নম্বর ব্যাখ্যা সে সন্তান লাভ করবে আল্লাহ আল্লাহতালা তাকে সন্তান দিবেন পাঁচ নম্বর ব্যাখ্যা সে বীরত্বের সাথে কাজ করবে বা বীরত্ব লাভ করতে পারবে তবে ছয় নম্বর ব্যাখ্যা হলো একটি সতর্কবার্তা যে সে মহিলার সাথে কোনো হারাম কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আল্লাহ হেফাজত করুন তবে উপরোক্ত পাঁচটি ব্যাখ্যা একজন ব্যক্তির জন্য ভালো কিছু ঘটার আলামত অচিরেই ভালো কিছু ঘটবে এমন সাত নম্বর স্বপ্ন হল হজরত জাফর সাদেক রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে হাতিয়ার ও যুদ্ধ করতে দেখার ছয় প্রকারের ব্যাখ্যা হতে পারে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ বলেন কেউ যদি স্বপ্নের মধ্যে হাতিয়ার দেখে বা যুদ্ধের সরঞ্জাম দেখে যেমন কোনো কামান গোলা অথবা বিভিন্ন ধরনের হাতিয়ার স্বপ্ন দেখে বা যুদ্ধ করতে দেখল তাহলে তার ছয়টি ব্যাখ্যা হয়ে থাকে এক নম্বর ব্যাখ্যা সে শক্তি লাভ করবে আল্লাহ তালা তাকে বিভিন্ন দিক থেকে শক্তি দান করবেন দুই নম্বর ব্যাখ্যা সে বুজুর্গই লাভ করবে আল্লাহ বলা হতে পারবে আল্লাহ তাল্লাহ তাকে নিজের প্রিয় করে নিবেন তিন নম্বর ব্যাখ্যা সে প্রচুর সম্পদ লাভ করবে চার নম্বর ব্যাখ্যা হলো অধিকার লাভ করতে পারবে পাঁচ নম্বর ব্যাখ্যা হলো রাজত্ব বা কোনো বড় ক্ষমতা অথবা নেতৃত্ব লাভ করবে ছয় নম্বর ব্যাখ্যা কোনো দুর্গ বা কোনো বড় প্রাসাদ অথবা অথবা বালাখানা জড়িত কোনো ব্যাখ্যা হবে মোট কথা স্বপ্নে হাতিয়ার বা যুদ্ধ করতে দেখা এটি অচিরই ভালো কিছু ঘটার আলামত প্রিয় দর্শক ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন যাতে এর মাধ্যমে অপর ভাই উপকৃত হতে পারে